তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা যায় দেশিফাই.কম এ। তো এই পর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে প্রোডাক্ট নির্বাচন করব এবং কিভাবে মার্কেটিং করব। তো দেখুন, গত পর্বে আমরা আমাদের যে দেশিফাই.কম এ রিসেলার অ্যাকাউন্টের জন্য যে জয়েন এজ রিসেলার সেখানে ক্লিক করেছিলাম এবং আমরা ফর্মে একটা ফর্ম ফিল আপ করে সেটা সাবমিট করেছি। তো এখানে দেখুন আমাদেরকে যে মেসেজ দিয়েছে, অভিনন্দন, আপনার অ্যাকাউন্টে সফলভাবে রিসেলার অ্যাকাউন্ট হিসেবে আপডেট হয়েছে। তো এই আপডেট পাওয়ার পর আপনি সফলভাবে আপনার যে বিজনেস সেটা শুরু করতে পারবেন। তো এখানে যেটা করতে হবে, আমরা আমাদের ক্যাটাগরিতে যাব এবং আমরা আমাদের যে বিজনেসের মাইন্ড, যে আমরা কী করতে চাই, সেই ক্যাটাগরি আমরা চুজ করব। ধরুন আমার যে ইচ্ছা, অথবা আমি এখানে ইচ্ছার, আসলে অনেক ইচ্ছা সবই আপনাদের উপর। তো আমার যে ব্যাপার সেটা হচ্ছে, আমি আজকে যেহেতু টিউটোরিয়াল হিসেবে দেখাচ্ছি, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আমি কাজ করতেছি। তো লাইক বেবি অ্যান্ড কিডসে ক্লিক করি। তো বেবি অ্যান্ড কিডসে ক্লিক করার পর দেখুন এখানে চমৎকার কিছু প্রোডাক্ট রয়েছে, যেগুলো আসলে অনেক ভালোই চলে, খুবই কমন। যেমন এই যে বেবি মম ওয়াক, তারপর হচ্ছে বেবি বাউন্সার, এটি খুবই কমন প্রোডাক্ট। এখানে আরও একটা যে ব্যাপার সেটা হচ্ছে, দুইটা প্রাইস দেওয়া আছে। একটি প্রাইস হচ্ছে, এটা হচ্ছে হোলসেল প্রাইস, আর হচ্ছে এমআরপি। তো হোলসেল প্রাইস কত সেটা হচ্ছে 950 টাকা, আর হচ্ছে এমআরপি কত সেটি এখানে দেওয়া আছে। তো এই যে ব্যাপারটা, এখানে 950 আর হচ্ছে 1349। তো ইচ্ছে করলে আপনি এটা কিন্তু আর একটু বাড়তি প্রাইস দিতে পারেন মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে। তো সেটা করার জন্য কী করবেন, তো ধরুন আপনি এই প্রোডাক্টটাই চুজ করলেন, এই প্রোডাক্টটা আমি ক্লিক করব। তো আমি যাব হচ্ছে আমার যে ফেসবুকের পেজ, সেখানে তো এই প্রোডাক্টের যে ইমেজ, সেই ইমেজটা আপনারা এখান থেকে সেভ অ্যাজ দিয়ে সেভ করে নেবেন। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন যে মোডের যে ইমেজগুলো সেগুলো আপনারা এখানে সেভ করে নেবেন। তো এরপর হচ্ছে আপনার যে পেজটি আছে ফেসবুকের পেজ, সেই ফেসবুকের পেজে যে কোনো একটা আপনার কী পেজ আছে সেটা আমি জানি না। তো ফেসবুকের পেজ করা খুবই সহজ, আপনি জাস্ট এখানে ক্লিক করে এরকম একটি facebook.com দেওয়ার পর এখানে একটি বাটন দেখবেন ক্রিয়েট, এখানে জাস্ট পেজে ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পর আপনার একটা পেজ ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা পেজ ক্রিয়েট করে রেখেছি, এরপর জাস্ট হচ্ছে আমি একটা পোস্ট করবো এখানে। তো যেহেতু একটু আগে আমি আমার যে প্রোডাক্ট সেটি নির্বাচন করেছিলাম, আর হচ্ছে এখান থেকে আমি আমার যে প্রোডাক্ট ইমেজ সেটি এখন চুজ করব, এই যে বেবি বাউন্সার। তো এক্ষেত্রে আপনারা এই যে যে ব্যাপার, এখানে যে ইমেজ রয়েছে, তো এখানে ডিসক্রিপশনগুলো খুবই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটার প্রাইস কেমন, এটার কোয়ালিটি কী, কালার কী, এসব দিবেন। যে দেখেন এখানে চমৎকারভাবে ডিসক্রিপশন দেওয়া আছে, যে চমৎকার একটি পণ্য যা দিয়ে আপনার বাচ্চা আনন্দের সাথে খেলা করবে। তো এগুলো আপনি কপি করে দিতে পারেন, সমস্যা নেই, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান নাই, কোম্পানি আপনাকে বারণ করবে না। সুন্দর, চমৎকার এই ডিসক্রিপশনটা। এরপর যে প্রাইসটা, সেই প্রাইসটা আপনি এখান থেকে দেখে নেন যে তাদের প্রাইস কত। যে হোলসেল প্রাইস হচ্ছে 999, এমআরপি হচ্ছে এত। তো এমআরপি যদি আমি একটু বাড়িয়ে দিই, সমস্যা নেই, 1349 আছে। তো আমি যদি 1400 টাকায় রাখি অসুবিধার হবে না কতটা। ধরুন এখানে আমি উপরে যদি দিই যে প্রাইস, এরপরে কন্ট্যাক্ট, আপনার যে কোনো একটা কন্ট্যাক্ট দিতে পারেন আপনি, আমি আমার কন্ট্যাক্টটাই দিলাম। তো এই হচ্ছে শেষ আমার কাজ, জীবন ফ্যাক্সিন ফ্যাক্সিন, এই কন্ট্যাক্টটা আমি দিয়ে দিলাম আমার। এরপর আমি এখান থেকে পোস্ট করব। তো এখানে কত হচ্ছে, যে আমি যে আমার যে এই যে প্রোডাক্টটা আমার এখানে দিলাম, তো আমাকে আমি যে আমি প্রমোট করব কোথায়। এখানে ব্যাপার হচ্ছে কি, আমার তো রিসেলার অ্যাকাউন্ট হয়ে আছে, তো আমি কি করব, আমি কাদেরকে অর্ডারটা করব। এখানে যখন পাবলিক আপনার এই পেজে এসে এই পোস্টে আপনাকে কমেন্ট করবে, অথবা আপনার এখানে এসে অর্ডার করবে, এরপর আপনি কী করবেন, আপনার কাজ হচ্ছে আপনি যাদের সাথে কমিউনিকেট করে তাদের থেকে অ্যাড্রেস নিয়ে এইখানে রিসেলার যে দেশিফাই.কম, এখানে তাদের থ্রুতে আপনি তাদেরকে মেসেজ করবেন এবং তাদেরকে আপনি এই যে অর্ডারটা,
এই অর্ডারটা এখানে এসে আপনি তাদেরকে আবার রিঅর্ডার করবেন অ্যাড টু কার্ট দিয়ে এখানে দিয়ে তাদের যে যেহেতু এখানে আপনার প্রাইস দেওয়াই আছে এটা হচ্ছে আপনার প্রাইস তারা জানে এরপর এখানে অ্যাড টু কার্ট দিয়ে আপনি অর্ডার করে রিঅর্ডার করে এখানে আপনি আপনার যে ফেসবুকে মার্কেটিং করে যে অ্যাড্রেসটা পাবেন ঠিক সেখানে অ্যাড টু কার্ট দিয়ে তাদেরকে ওই অ্যাড্রেসটা প্লেস করে দেবেন খুবই সহজ এরপরও যদি কোনো ধরনের সমস্যা পড়ে অথবা আপনার যদি শেখার কোনো কিছু দরকার পড়ে সেক্ষেত্রে তাদের সাথে অবশ্যই কমিউনিকেট করবেন তো আমি একটু পরে কীভাবে তাদের সাথে সাপোর্ট নেবেন কীভাবে কমিউনিকেট করবেন এবং কীভাবে অন্য অন্য মার্কেট প্লেসে এই প্রোডাক্ট মার্কেট করে ভালো টাকা আর্ন করতে পারবেন সেটা আমি দেখে দেবো তো আজকের পর্বে এই পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ